আসসালামু আলাইকুম আমার সকল বিউয়ার আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা কীভাবে সহজে নান রুটি বানানো যায় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে নান রুটিটা আমরা রেস্টুরেন্টে যেভাবে বানিয়ে ওরা দেয় এইভাবে আমি বানিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব আই হোপ আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন দেখতে থাকেন এখানে আমি ইস্ট নিয়েছি এক চামচ ইস্ট আর অল্প একটু পানি সাথে লবণ আর একটু তেল দিয়ে এক চামচ তেল দিয়ে মিশ্রণটাকে আমি এভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি অল্প পরিমাণে কিছু ময়দা অ্যাড করবো আঠাও দিতে পারেন আমি যেহেতু ময়দা দিয়ে বানিয়ে নিতেছি আপনারা চাইলে আঠাও দিয়ে বানিয়ে নিতে পারেন এভাবে এক কাপ পরিমাণ ওয়ান অ্যান্ড হাফ কাপ পরিমাণ আমি ময়দা দিয়েছি আর এখন আমি ভালো করে একটা একটা ডো বানিয়ে নিব। ডোটা এভাবে একটু বানিয়ে কিছুক্ষণ আমি রেখে দিব আমরা সব সময় তো রুটি বানাই কিন্তু এভাবে নানের মতো রুটিটা বানালে এত সফট হয় আর ভালো লাগে সারা সারাদিন যদি এমনিতেও থাকে তা ওইলে শক্ত হবে না দুই দিন পর্যন্ত ও থাকলে শক্ত হবে না এই রুটিটা এভাবে যদি বানান আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ডোটাকে কিছুক্ষণ পর আমি এখন এই দেখেন এত সফট হয়েছে ডোটা এখন রুটিটা বলতে খুবই ইজি হবে আর এইভাবে কিছুক্ষণ রেখে দিলে কোনো হার্ড হয় না বানাতে খুবই ইজি এইভাবে সাত আটটা রুটি আমি গুল করে নিব অনুমানিক সাত আটটা রুটি হবে আপনারা যদি আরও কমিয়ে বানাতে চান তাহলে হাফ ময়দা দিয়ে রুটি বানাতে পারেন আর যদি বেশি পরিমাণে লুক বেশি হয় তাহলে বেশিও বানাতে পারেন আমি যেহেতু রুটিগুলা বলতে আপনাদেরকে শেয়ার করি নি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তাই আমি রুটি তো সবাই বলা জানেন আমি আর আপনাদের সাথে শেয়ার করছি না আমার চ্যানেলের মধ্যে রুটির অনেক একটা দুইটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এইভাবে পাতলা পাতলা করে রুটিগুলা বেলে নিতে হবে বেশি ঘন করবেন না আর খুব একটা পাতলাও না এইভাবে আমরা নর্মাল যেভাবে রুটি বানাই এইভাবে আর এখন আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে তেল ছাড়া ঘি ছাড়া এমনিতে এগুলা কুলা দিয়ে নিব যেটা আমরা নর্মাল ছালের গুঁড়োর রুটি আমরা যেভাবে ছেলে নেই এইভাবে এই দেখেন রুটিগুলা কি সুন্দর ফুলে উঠেছে আর এত সফট দুই দিন পর্যন্ত যদি থাকে তাহলে শক্ত হবে না খেতে এমনিতেও খেতে পারবেন গরম ছাড়া ঠান্ডা হয়ে গেলেও খেতে পারবেন এইভাবে আমি সবগুলা রুটি বানিয়ে নিব ঘি ছাড়া তেল ছাড়া বাটার ছাড়া এমনিতে কুলা দিয়ে আমি রুটিগুলাকে নিব আর এইভাবে থুন্দুরির যেভাবে রুটি এই রুটির মতো হয়ে গেল। এত সফট ভালো লাগে আর খেতেও খুবই টেস্ট আসে খাবাবের সাথেও খেতে পারেন এমনিতে বাটার দিয়েও খেতে পারবেন হামুচ দিয়েও খেতে পারবেন আমি যেহেতু এই রুটিগুলো আজকে বানিয়েছি আমি হামুচ দিয়ে খাবো আমি আপনাদের সাথে শেয়ারও করব। হামুচটাও আমি আজকে এই ব্লকের মধ্যে বানিয়ে নিব এইভাবে আমি সবগুলা রুটি দেখলেন তো অল্প উপকরণ আর সময়ও বেশি লাগে না আর খুবই সফট তন্দুরি রুটি হয়ে গেল এই দেখেন খুবই সফট তন্দুরি রুটিটা আমরা এমনিতে রুটি বানালে কিছুক্ষণ পর দেখেন শক্ত হয়ে যায় কিন্তু এইভাবে রুটি বানান যদি তাহলে কোনো শক্ত হবে না আর বাচ্চাদেরকে এমনিও দিতে পারেন বলে রোলিং করে বাচ্চাদের হাতে দিলে বাচ্চারাও এমনিতে খেতে পারবে বাটার লাগিয়েও দিলে বাচ্চারা খেতে পারবে আজকের রুটিটা আমার ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ফুল ওয়াচ করবেন আর আমি এখন একটা হাম্মুস বানিয়ে নিতেছি হাম্মুস স্টোর যে রেসিপিটা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আর এখানে শেয়ার করছি না কিভাবে আমি হাম্মুস বানিয়ে নিলাম ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা যদি চান তা ওইলে আপনারা দেখে নিতে পারেন কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তাই আমি আর আপনাদেরকে কি কী উপকরণ লাগলো আমি শেয়ার করছি না আপনারা ডিসক্রিপশানে লিঙ্ক আছে চাইলে দেখে নিতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে আমি সসও বানিয়ে নিতেছি এই যে সস এটা এটা খুবই মজাদার সস এত টেস্টি আর নানের সাথে কাবাবের সাথে এই সসটা হলে রেস্টুরেন্টের স্বাদ আপনারা ভুলে যাবেন এই সসটা বানিয়ে আপনারা অবশ্যই খাবেন আমি এই দু দুনো রেসিপির লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন দেখলেন তো আমি এই যে সসটা বানিয়ে নিয়েছি আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর চাইলে আপনারা বানিয়েও নিতে পারবেন আর আজকে তো হলিডের দিন ছিল ব্যাংক হলিডে আমার মেয়েদের কাজ ছিল না তাই আজকে হলিডের খাবারটা আমি ওদের জন্য রেডি করেছি ওরাও রেডি করেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে ফুল ওয়াইচ করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা নতুন তাদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে আর যারা পুরাতন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম